আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সালমা জিলানি এবং আমি শুভদেব। শুরুতেই সংবাদ শিরোনাম। ফসলি জমিতে কলকারখানা করলে গ্যাস বিদ্যুতের সংযোগ দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি সন্ত্রাস ও মাদকমুক্ত কুমিল্লা করার ঘোষণা নতুন মেয়রের, গণমাধ্যমকে এড়িয়ে গেলেন পরাজিত সাক্ষর। উজানের ঢলে সুনামগঞ্জে আবার বন্যা, কুড়িগ্রামে প্লাবিত নতুন নতুন এলাকা। এবং রাতে শুরু ক্যাপ্টেন সাকিবের তৃতীয় ইনিংস, সিরিজের প্রথম টেস্টে অ্যান্টিগায় মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ।